হয় 500 বছরীয় রামর বনবাস আজি অন্ত পড়িল আর আজি রামলালার যে মন্দির সেই রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হল অযোধ্যাত আর দেশজুড়ি এক উৎসবমুখর পরিবেশ আবতরিয়া দীপাবলী দেখা গৈছে। সমান্তরালভাবে আজি রাজ্যতো রামময় পরিবেশে বিরাজ করেছে আর আমি এই মুহূর্তে উপস্থিত আছো শোণিতপুর জেলার বরসলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ধীরাই মাজুলীত। ধীরাই মাজুলীর যে মহামৃত্যুঞ্জয় মন্দির প্রাঙ্গণত আমি উপস্থিত আছো। ইয়াত এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে পুয়ারে পরাই, যেহেতু 500 বছরীয় রামর বনবাস আজি অন্ত পড়িল আর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আজি সম্পন্ন হয়েছে আর এই কার্যসূচীত অংশগ্রহণ করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি বরসলা সমষ্টির যে ধীরাই মাজুলীস্থিত মহামৃত্যুঞ্জয় মন্দির আছে এই মহামৃত্যুঞ্জয় মন্দিরের যে সামগ্রিক পরিবেশ ইয়াত দেখাম। পুয়ারে প্রায় ইয়াতে মহাযজ্ঞর লগতে নাম প্রসঙ্গ অবিরতভাবে চলি আছে। এয়া হয়েছে বরসলা সমষ্টির আজি মহামৃত্যুঞ্জয় মন্দির। ইয়াত পুয়ারে প্রায় ভক্তপ্রাণ রাইজে সমাগম হয়েছে আর ইয়াত বরসলা সমষ্টির বিধায়ক গণেশ কুমার লিম্বুকে ধরি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিসকলে ইয়াত অংশগ্রহণ করেছে। আমি এই দৃশ্যাংশ দেখাইছো। এনেধরণে পুয়ারে প্রায় ইয়াত রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠাক লো ইয়াতে এনেধরণে হোম যজ্ঞ চলি আছে। পুয়ারে প্রায় পরম্পরাগতভাবে যে ধর্মীয় রীতি নীতিরে এনেধরণে ইয়াতে হোম যজ্ঞ যি কার্যসূচী এই কার্যসূচী চলি আছে আর এনেধরণে অগণন ভক্তপ্রাণ রাইজ ইয়াতে পুয়ারে প্রায় সমাগম হয়েছে। আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে, রামময় হয়ে পড়েছে ইয়ার পরিবেশ। আমি এই দৃশ্যাংশ দেখাইছো। এনেধরণে ইয়াতে অবিরতভাবে হোম যজ্ঞ চলি আছে। পুয়ারে প্রায় ইয়া হোম যজ্ঞ চলি আছে, রামময় হয়ে পড়েছে এই বরসলা সমষ্টির ধীরাই মাজুলীস্থিত যে মহামৃত্যুঞ্জয় মন্দির প্রাঙ্গণ। এনেধরণে অগণন ভক্তপ্রাণ রাইজে এই যে মহাযজ্ঞ এই মহাযজ্ঞ কার্যসূচীত ইয়াতে অংশ লৈছে। এক আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে বরসলা সমষ্টির এই মহামৃত্যুঞ্জয় মন্দির প্রাঙ্গণত। আমি সেই দৃশ্যাংশ দেখাম আর ইয়াত উপস্থিত হয়েছে বরসলা সমষ্টির বিধায়ক গণেশ কুমার লিম্বু আর অগণন ভক্তপ্রাণ রাইজ ইয়াতে সমাগম হয়েছে। রামময় হয়ে পড়েছে ইয়ার পরিবেশ। মই কথা পাতিম বরসলা সমষ্টির বিধায়ক গণেশ কুমার লিম্বু আছে তেখেতের সঙ্গে। আর কি কব, আজি দেশজুড়ি রামময় হয়ে পড়েছে পরিবেশ। জয় শ্রীরাম। আজি গোটেই ভারতবর্ষতে নহয় গোটেই বিশ্বত সনাতন হিন্দু ধর্মাবলম্বীর কারণে অতি আনন্দর দিন। আজি অতি এই আনন্দ দিনত আজি অযোধ্যাত রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে আছে ইয়ারে আমি সাক্ষী হবলৈ পাই অতিকৈ গর্ব অনুভব করছো। আর আজির দিনটির কারণে হাজার হাজার লাখ লাখ ভারতীয় বা ভারতের মানুষে অপেক্ষা করে আসলে, তো আজি আমি সেই দিনটিত আমি আহি পাইছো। সকলো ফালে উলহ মালহ আছে, সকলো ফালে নাম কীর্তনের, সকলো ফালে কীর্তন বিভিন্ন ধরনের কার্যসূচী আজি হয়ে আছে। মই ভাবো চারিওফালে গোটেই বিশ্বত গোটেই ভারতবর্ষত রামময় হয়েছে, রাম রাজ্য পুনের প্রতিষ্ঠা হব ইয়াত কোনো সন্দেহ নাই। মই অতি আনন্দিত আজির দিনত মই নিজে সাক্ষী সহভাগী হবর কারণে পাই। আজি মই নিজের ঘর আরম্ভ করেছো রাম পূজা করার, তার পাছত আহি আমি প্রথমে ইয়াত ধীরে মাজুলীর এই মন্দিরের প্রাঙ্গণত আমি হোম যজ্ঞের পর আরম্ভ করে কীর্তনের পর আরম্ভ করে প্রজেক্টরত যে অযোধ্যাত হয়েছে সেই ডাইরেক্টলি আমি চার ব্যবস্থার পর আরম্ভ করে গোটেই সমষ্টিত মোক ফোন আহি আছে, গোটেই সমষ্টিত আমার নাম কীর্তন হয়ে আছে, ভজন হয়ে আছে, বিভিন্ন ধরনের সত্র নামঘরত আজি পূজা অর্চনা হয়ে আছে চলি আছে, এক আধ্যাত্মিক পরিবেশ চারিওফালে আছে। তো মই আশা করছো আজি যিমান পারো আৰু কিছুমান অঞ্চললৈ গৈ ভক্তসকলৰ লগত লগ হয় তেওঁলোকৰ লগত মত বিনিময় কৰা, তেওঁলোকৰ লগত সাক্ষী হোৱা, সমভাগী হোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম। নিশ্চয়কৈ ধীরাই মাজুলীর যে মহামৃত্যুঞ্জয় মন্দির আছে এই মন্দিরত এক আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে পুয়ারে প্রায়। ইয়াত দেখাইছো আমি মহাযজ্ঞ চলি আছে পুয়ারে প্রায়, অগণন ভক্তপ্রাণ রাইজে এই মহাযজ্ঞর যে কার্যসূচী এই কার্যসূচীর অংশ লৈছে। এয়া ধীরাই মাজুলীস্থ যে মহামৃত্যুঞ্জয় মন্দির, এনেধরনের পুয়ারে প্রায় ইয়াত অগণন ভক্তপ্রাণ রাইজ ইয়াতে সমাগম হয়েছে। আমি সেই দৃশ্যাংশ দেখাইছো। আমি কথা পাতিম
কি কব আজি রামময় হয়ে পড়ছে মানে ইমান উৎসাহিত হয়েছো যে মাননীয় প্রধানমন্ত্রী মানে ককে ককে ধন্যবাদ আজি নেতৃত্ব ভারতবর্ষ যা রামময় সৃষ্টি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মোদী ডাঙরক মানে অন্তরপরা ককে ককে নমন করছো নেতৃত্বত গোটাই ভারতবর্ষতে হিন্দুর জাগৃতি যেটা আছে আজি ইমান বছর পিছে রাম মন্দির আমি পাইছো আর গোটাই ভারতবর্ষখন রামময় হয়েছে তার বাবে প্রধানমন্ত্রী মোদী ডাঙরক আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো আর ধীরে মাজুলিতে আমি এই যানে প্রাণ প্রতিষ্ঠা দিবসের দিন আমি যার্যক্রম করছো আজি যানুষের সমাগম আর হিন্দুত্ব একটা মানে ভাব জাগি হয়েছে আমি সচাক আনন্দিত আর নিজকে এখন হিন্দু নেতা হিন্দু ব্যক্তি হিসাবে সনাতনী ব্যক্তি হিসাবে নিজকে মানে ধন্য মানি কি কি কার্যসূচী আছে আমি প্রথমতে আমার মন্দির সাফাই কার্যসূচী আছে 7টা বাজার তারপর আমার হোম আহতি আসলে তারপর আমার রাম অযোধ্যারপর লাইভ প্রচারণ আমার যার্যসূচী ইতিমধ্যে আমার চলি আছে আর রাতে আমি সন্ধ্যা 5টা বাজারপর আমি বন্দি পর্যটন কার্যসূচী আরম্ভ হব কি কব হয় মই প্রথমে রঞ্জন গগৈ ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার চ্যানেলের মাধ্যমে যেহেতু আমার 500 বছর পুরনি যে আমার সমস্যা আসে শ্রীরাম মন্দির অযোধ্যাত শ্রী রাম মন্দির নির্মাণের কারণে কেউ সেই রায়দান প্রদান করে আমাক বহুত কৃতজ্ঞ করলে কেউ মই ধন্যবাদ জ্ঞাপন করি তথাপি আর মই নরেন্দ্র মোদী ডাঙরিয়াক মই হৃদয়ের ধন্যবাদ জ্ঞাপন করো যেহেতু আমি আজির এই পরিস্থিতি আমি দেখা পাও ভারতবর্ষত যেহেতু মোগলে শাসন করার পিছত আমার শ্রীরাম অযোধ্যা মন্দিরটি লুপ্ত হয়ে পড়েছিলে আজি আমি তেওঁৰ কারণে আজি আজি ঘুরাই পারু তার কারণে মই বিশেষকৈ ধন্যবাদ জ্ঞাপন করো নরেন্দ্র মোদী ডাঙরিয়াক নিশ্চয়কৈ কি কব আজি রামর ভজন গাবা নেকি নমস্কার জয় শ্রীরাম আজি খুব মনটো ভাল কেন ইমান ধুনিয়া পরিবেশ আমার মন্দির সে কারণে আজি ভক্ত সকলের আগত মই এটি ভক্তিমূলক গীত গাবলৈ ওলাইছো মেরি চোখট পে চল কে আ যে চারো ধাম আয়ে হে বাজাও ঢোল স্বাগত মে মেরে ঘর রাম আয়ে হে কথা সবরে কি জেসে জুড় গাই মেরি কাহানি সে না রোকো আজ ধোনে খুশ হে মেরে আসু কে প্রভু কে আ কে প্রভু কে কাম আয়ে হে বাজাও ঢোল স্বাগত মে মেরে ঘর রাম আয়ে হে জয় শ্রীরাম নিশ্চয়কৈ আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে এনে ধরনের অবিরতভাবে ইয়াতে নাম প্রসঙ্গ চলি আছে মহিলাসকলে এই নাম প্রসঙ্গ যে কার্যসূচী এই নাম প্রসঙ্গ কার্যসূচীত এনে ধরনের অংশ লৈছে এক আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে ধীরাই মাজুলীস্থিত যে মহামৃত্যুঞ্জয় মন্দির আছে এই মহামৃত্যুঞ্জয় মন্দিরত